হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের লেসনটিতে। আর আজকের লেসনে যেটা থাকছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন রাইটিং থেকে একটি ক্লাস। তো অ্যাপ্লিকেশন রাইটিং থেকে আমরা কিন্তু এর আগে অনেকগুলো ক্লাস দিয়েছি, তোমাদের চাহিদা অনুযায়ী ক্লাস দেওয়ার চেষ্টা করেছি যে কতটা সহজ করে লিখে দেওয়া যায় তোমাদের এই অ্যাপ্লিকেশনটা। তো আশা করতেছি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগবে, একটু মনোযোগ সহকারে দেখো। আজকের ক্লাসে যে অ্যাপ্লিকেশনটি নিয়ে আলোচনা করব, বর্তমান সময়ের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমরা যারা এসএসসি এইচএসসি অথবা যারা ডিগ্রি অনার্সে আছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি অ্যাপ্লিকেশন এটা। এবার দেখা যাচ্ছে অনেকটা গুরুত্বপূর্ণ হিসেবে বিভিন্ন টেস্ট পরীক্ষায় এসেছে অনেকগুলো স্কুল কলেজ, ঠিক আছে? তো দেখো এই অ্যাপ্লিকেশনটা কী বিষয়ের উপরে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর অ্যারেঞ্জিং এ ফাংশন, একটি ফাংশন আয়োজন করো অন ইন্ডিপেন্ডেন্স ডে, ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতা দিবস উপলক্ষে অথবা ভিক্টোরি ডে, ঠিক আছে? ভিক্টোরি ডে উপলক্ষে তোমার কলেজে অথবা স্কুলে একটি ফাংশনের আয়োজন করা, সেই উপলক্ষে তুমি লেখো। তো আমি এখানে হেডমাস্টার দিয়ে লিখেছি, তোমরা যারা কলেজে পড়ো তারা কিন্তু অবশ্যই প্রিন্সিপাল এবং কলেজ উল্লেখ করে দেবা, ঠিক আছে? আমি এখানে স্কুলের নিয়ে একটু সাজিয়েছি। তো দেখো প্রথমে আমরা লিখবো অ্যাপ্লিকেশন অনুযায়ী কি টু, তারপরে হচ্ছে দ্য হেডমাস্টার, তারপরে এই হেডমাস্টারটা কোন স্কুল বা কোন কলেজের, সেই কলেজের নাম এখানে এক্স স্কুল দিয়েছি, তোমরা কলেজের থাকলে কলেজের নামটা দিয়ে দিবা, ঠিক আছে? তারপরে এটা কোথায় অবস্থান করতেছে, আমি এখানে খুলনা লিখেছি, তুমি চাইলে এটা যেখানে অবস্থান করছে সেই অবস্থানটা এখানে দিয়ে দিবা, ওকে? এরপর হচ্ছে সাবজেক্ট। তো আমরা সবসময় বলে আসছি সাবজেক্টটা লিখবা কোথা থেকে, যেখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন, এরপর থেকে অ্যাপ্লিকেশন ফর অ্যারেঞ্জিং এ ফাংশন অন ইন্ডিপেন্ডেন্স ডে অথবা ভিক্টোরি ডে, যেটা লেখা থাকুক। এরপর মূল অংশটা আমরা চলে যাই, দেখো মূল অংশ লেখার আগে আমরা প্রথমে লিখি স্যার, এই যে স্যার জনাব, ঠিক আছে? উইথ ডিউ রেসপেক্ট মানে কি, সম্মানের সাথে। উই বেগ টু স্টেট দ্যাট, আমরা জানাচ্ছি যে উই আর দ্য স্টুডেন্টস অফ ইয়োর স্কুল, আমরা আপনার স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ, কলেজ হলে কলেজ, হ্যাঁ? উই ওয়ান্ট টু, আমরা চাই অ্যারেঞ্জ এ ফাংশন, একটি ফাংশনের আয়োজন করার জন্য অন ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস উপলক্ষে, ঠিক আছে? বিকজ, কারণ ইট হ্যাজ এ গ্রেট ইম্পর্টেন্স, এটা খুবই গুরুত্ব আছে ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। ইট ইজ অলসো এ মেমোরেবল ডে, এটা আরও হয় একটি কি স্মরণীয় দিন, ইন আওয়ার হিস্টোরি, আমাদের সরি ইন দ্য হিস্টোরি কি, ইতিহাসের একটি স্মরণীয় দিন অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাসের, ঠিক আছে? তারপরে কি, কেন, ফর শোয়িং, দেখানোর জন্য, রেসপেক্ট, সম্মান, টু দ্য মার্টিয়ার, শহীদদের প্রতি সম্মান দেখার জন্য। সো তাই উই ওয়ান্ট টু অ্যারেঞ্জ এ ফাংশন ইন আওয়ার স্কুল, তাই আমরা আমাদের স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করতে চাই, ঠিক আছে? তো এভাবে ধরে ধরে তুমি লেখো আর পড়ো, দেখবা যে অনেক ইজিলি মুখস্থ হয়ে যাবে, আর একবার মুখস্থ হলে দীর্ঘদিন কিন্তু মনে রাখতে পারবে, ঠিক আছে? তোমরা প্রত্যেকটা লাইন সেন্টেন্স ধরে ধরে বাংলাটা বোঝার চেষ্টা করো, দেখবা যে অনেক ইজি হয়ে গেছে। দেখো এরপরে আমরা কি লিখবো, একটু ফাঁকা দিয়ে, দেয়ার ফর, অতএব, উই প্রে অ্যান্ড হোপ, আমরা প্রার্থনা করি এবং আশা করি যে ইউ উড বি কাইন্ড এনাফ, আপনি যথেষ্ট পরিমাণে সরদা হবেন, টু টেক আ নেসেসারি স্টেপ, একটি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে, অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, এবং বাধিত করবেন, ওকে? ইয়ার্স ওবিডিয়েন্ট, আপনার বাধ্যগত রানি, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের পক্ষ থেকে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসে, আশা করি ক্লাসটি ভালো লেগেছে, আর কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানিও, আর যদি তোমাদের কোনো বিশেষ কোনো ক্লাস প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিও, আমরা সেটা অনেক ইজিভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো কথা হবে অন্য কোনো একটি ক্লাসে, আল্লাহ হাফেজ।